তাহলে শিক্ষার্থীরা 5.10 অনুচ্ছেদ আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন কিভাবে গঠিত হয় বিস্তারিত উদাহরণ সহ ব্যাখ্যা করছি। তো আমরা প্রথমে সোডিয়ামের একটি ডায়াগ্রাম লিখলাম। সোডিয়াম তার শেষ শক্তি স্তরে বিদ্যমান এই ইলেকট্রনটি ত্যাগ করবে অর্থাৎ দান করবে, আর ক্লোরিন এই ইলেকট্রনটি গ্রহণ করবে। ক্লোরিনের ডায়াগ্রাম যদি আঁকি, ক্লোরিনের নিউক্লিয়াসে প্রোটন থাকে 17টা। প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকে 7টি। সোডিয়াম তার অষ্টক পূর্ণ করার প্রবণতা থেকে এই শেষ শক্তি স্তরে ইলেকট্রনটি ক্লোরিনকে দান করবে। অ্যারো দ্বারা দেখানো হলো যে কোন ইলেকট্রন কোথায় যাচ্ছে। সোডিয়ামের শেষ শক্তি স্তরে ইলেকট্রনটা ক্লোরিনের দিকে যাচ্ছে, ক্লোরিন পরমাণু। এই ইলেকট্রন দান করার পরে সোডিয়ামের ডায়াগ্রামটা কেমন হবে? যেহেতু এই ইলেকট্রনটা দান করার পরে এই শক্তি স্তরটা আর থাকছে না, সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সোডিয়ামের ডায়াগ্রামটা হচ্ছে এরকম। এখানে 2টি শক্তি স্তর থাকছে, ইলেকট্রন থাকছে 10টি। যেহেতু প্রোটন থাকছে 1টি বেশি, অতএব থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমরা চার্জ দেখালাম 1টি। এটা সোডিয়াম আয়নে পরিণত হলো। অপরপক্ষে ক্লোরিন এই ইলেকট্রন গ্রহণের ফলে শেষ শক্তি স্তরে ইলেকট্রন হবে 8টি। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করার ফলে ওর ইলেকট্রন সংখ্যা হয়ে গেল 18টি, শেষ শক্তি স্তরে ইলেকট্রন হলো 8টি এবং ক্লোরাইড আয়নে পরিণত হলো। এই যে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন, এই দুটি বিপরীত চার্জযুক্ত আয়ন পরস্পরের মধ্যে বৈদ্যুতিক আকর্ষণের ফলে এরা যে বন্ধন তৈরি করবে সেটি হবে আয়নিক বন্ধন। এই যে সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ গঠিত হলো। আমি আরও একটি উদাহরণ হিসাবে দেখাতে চাই, সোডিয়াম অক্সাইড। এখানটাতে একটু ভিন্নভাবে একটু দেখাবো আমি। সোডিয়াম অক্সাইড যৌগটি হলো সোডিয়াম অক্সাইড। এখানে সোডিয়াম পরমাণু 2টি, অক্সিজেন 1টি। এখানে কিভাবে ইলেকট্রন আদান প্রদান হবে সেটি ডায়াগ্রামের মাধ্যমে দেখায়। সোডিয়াম যেহেতু 2টি, নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন সংখ্যা 11টি, প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে 1টি। যেহেতু সোডিয়াম 2টা, নিউক্লিয়াসে 8টি প্রোটন থাকে, শেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে 2, ছয়টি। সোডিয়াম প্রথম পরমাণুর যে শেষ ইলেকট্রনটি অক্সিজেনকে দিচ্ছে,
এটিও একই অক্সিজেন পরমাণুতে যাচ্ছে। অর্থাৎ দুইটি সোডিয়াম পরমাণু প্রত্যেকে একটি করে ইলেকট্রন, মোট দুইটি ইলেকট্রন দান করছে অক্সিজেনকে। ফলে অক্সিজেনের আউটারমোস্ট শেলে তিন জোড়া ছিল, আরও এক জোড়া আসছে, অর্থাৎ অষ্টকপূর্ণ হচ্ছে। পক্ষান্তরে এই দুটা শক্তিস্তর বিলুপ্ত হয়ে সোডিয়ামেরও অষ্টকপূর্ণ হচ্ছে। আমরা ফাইনালি কি পাচ্ছি? ফাইনালি পাচ্ছি সোডিয়াম দুইটা। সোডিয়ামের ইলেকট্রন ডায়াগ্রামটা আমরা দেখি, ইলেভেন প্লাস, যেহেতু সোডিয়াম দুইটা, পাশাপাশি অক্সিজেনটা হচ্ছে তাহলে শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি দুটি সোডিয়াম, আমরা দুই দ্বারা উল্লেখ করলাম, এটা সোডিয়াম টু সোডিয়াম প্লাস, আর এখানে অক্সিজেন টু মাইনাস। তাহলে এই যে সোডিয়াম ক্যাটায়ন এবং অক্সাইড অ্যানায়ন, এদের মধ্যে বৈদ্যুতিক আকর্ষণের ফলে বন্ধন তৈরি হবে সোডিয়াম অক্সাইড। তাহলে শিক্ষার্থীরা আমরা দুইটি উদাহরণের মাধ্যমে আয়নিক বন্ধন ব্যাখ্যা করলাম। তাহলে আমরা শিক্ষার্থীরা আয়নিক বন্ধন আরেকবার একটু সামারি করি। তাহলে আয়নিক বন্ধন কাকে বলে? আয়নিক বন্ধন হলো যে ধাতু ইলেকট্রন ত্যাগ করবে, অধাতু সেই ইলেকট্রন গ্রহণ করবে। এইভাবে ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে যে বন্ধন তৈরি হবে সেটি হবে আয়নিক বন্ধন। তো শিক্ষার্থীরা, আমার মনে হয় আজকের আলোচনা থেকে তোমরা আয়নিক বন্ধন কীভাবে গঠিত হচ্ছে সেটি লিখতে পারবে, আয়নিক বন্ধন কাকে বলে বলতে পারবে, ব্যাখ্যা এবং বিশ্লেষণ করতে পারবে। ধন্যবাদ তোমাদের।